11 আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ইমরান। আগামী 11 আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই প্রধান ইমরান আহমেদ খান নিয়াজি। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এরর অনলাইন সংস্করণে এই তথ্য জানানো হয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর 30 জুলাই প্রথমবারের মতো রাজধানী ইসলামাবাদে খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে নবনির্বাচিত আইন প্রণেতাদের সঙ্গে এক বৈঠকে ইমরান শপথ গ্রহণ নিয়ে কথা বলেন। গত 25 জুলাই অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনের পর পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 115 আসনে জয়ী হয় ইমরানের দল পিটিআই। দেশটির পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 137টি আসন। ডন জানিয়েছে, একক সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় ইমরানকে জোট সরকার গঠন করতে হচ্ছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে পিটিআই নেতারা কয়েকটি জোট দলে নির্বাচিত আইন প্রণেতাদের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।